আচ্ছা, আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট, এবং এটা ইকোনমিক্সের, আমাদের WBCS এর জন্য যে ইকোনমিক্স পড়তে হচ্ছে তার মধ্যে বলতে গেলে অন্যতম সহজতম একটা চ্যাপ্টার। খুব একটা পরীক্ষার জন্য অ্যাটলিস্ট খুব একটা বেশি আমাদের এটাতে চাপ নিতে হবে না। তো কী কী পড়বো আজকে আমরা একবার দেখে নিই। প্রথম হচ্ছে যে GDP কেন এনাফ নয় এটা দেখবো, যে কী এমন প্রয়োজন পড়লো বা GDP-র কী কী ল্যাকিংস আছে যেটার জন্য আমাদের নতুন একটা ইন্ডেক্স আনতে হলো। নেক্সট হচ্ছে HDI অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। নেক্সট হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, HDI কীভাবে ক্যালকুলেশন হয়, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট কে পাবলিশ করে, লেটেস্ট রিপোর্ট কবে এসছে এবং তার সাথে সেখানে ইন্ডিয়ার পজিশন কী আছে সেগুলো দেখবো। গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, আবার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের পরে আবার নতুন একটা ইন্ডেক্স কেন আনতে হলো বা রিপোর্ট কেন আনতে হলো, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট আমরা দেখবো এবং তার সাথে হচ্ছে কিছু এক্সট্রা আছে। তো এই এক্সট্রার ব্যাপারে আমি পরে আসছি, মোট কথা আমাদের ক্লাস আমরা শুরু করি। তাহলে প্রথম যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কেন GDP এনাফ নয়। তাহলে GDP যে এনাফ নয় সেটার সেই বিতর্কটা অনেকদিন ধরেই চলে আসছিল, এবং আমি বিতর্কে যাওয়ার আগে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে কেন GDP এনাফ নয়। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে কিছু ছবি রয়েছে। এটা হচ্ছে যে আমাদের আলো, অর্থাৎ আমরা যে দৈনন্দিন জীবনে যে আলো দেখতে পাই বা ইউজ করি তার একটা ইভলিউশন এখানে দেখতে পাচ্ছি। তাহলে প্রথম যে গুহাবাসী মানব, আমাদের প্রথম যে গুহাবাসী মানব সেই আগুন আবিষ্কার করেছিল পাথর ঠুকে ঠুকে, সেটা হচ্ছে মানব সভ্যতাকে একধাপে অনেকটা এগিয়ে নিয়ে গেছিল, এবং পরবর্তীকালে সেখান থেকে এসছে মোমবাতি, হেরিক্যান, বিভিন্ন রকমের ইন্ডিসেন্ট বাল্ব, দেন তারপরে CFL, দেন এখন আমরা LED লাইট ইউজ করছি। তো যদি আমাকে বলা হয় যে আচ্ছা এটার আলটিমেটলি এটাতে আমরা ওয়ান ডাইমেনশনাল যদি দেখি GDP-র মতন, তাহলে আমাকে যদি বলা হয় যে আচ্ছা এটাতে খরচ বেড়েছে না কমেছে, তো আমি স্বাভাবিকভাবেই বলবো যে না, এটাতে যা খরচ ছিল এটাতে কোনো কিছু খরচই ছিল না, নো ইনভেস্টমেন্ট। আর এখানে হচ্ছে যে বাল্বের দাম আছে, তোমাকে ইলেকট্রিসিটি কানেকশন নিতে হবে, সেখানে একটা টাকা ডিপোজিট করতে হবে, তোমাকে ওয়্যারিং করতে হবে, তারের খরচ আছে, একটা হিউজ ইনভেস্টমেন্ট করার পরে তুমি আলটিমেটলি আলো পাবে। তো এটা হচ্ছে শুধুমাত্র একমাত্রিক, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে না, আমাদের বিদ্যুতের খরচ অনেক বেশি বেড়েছে, এবং আমি বলতে পারি যে এটা আমাদের বেসিক্যালি কোনো লাভ কিছুই হয়নি, ঠিক আছে, একমাত্র খরচ বাড়া ছাড়া লাভের লাভ কিছু হয়নি। কিন্তু এটা কি ট্রু ফ্যাক্ট? ট্রু ফ্যাক্ট তো কখনো এটা হতে পারে না, কারণ এটা ছিল প্রচণ্ড একটা আনসার্টেন জিনিস, এটা মানে ব্যবহারের জন্য খুবই অনুপযোগী বা খুবই প্রবলেমেটিক, এবং সেখান থেকে এখানে হচ্ছে তুমি যখন ইচ্ছে যেখানে খুশি লাইট জ্বালাতে পারছ, এবং যখন খুশি জ্বালানো বন্ধ করা, তোমার কারেন্ট চলে গেলে তুমি ইনভার্টার ইউজ করতে পারছ। এখন ব্যাপারটা হচ্ছে যে খরচ বেশি হচ্ছে, কিন্তু আমাদের যেটা হচ্ছে যে ইনোভেশন সেটা প্রচুর বেড়েছে, এবং তার ফলে আমরা কিন্তু অনেক বেশি ইউটিলিটি পাচ্ছি জিনিসটার, এবং আলটিমেটলি লং রানে গিয়ে আমি দেখতে পাবো যে যদি আমি মানে আলোর পিছনে আমার খরচ মানে সময়টা একটা খরচ হিসেবে ধরা হচ্ছে, একটা আগুন জ্বালাচ্ছি 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 এবং সেখানে ফট করে একটা সুইচ দিলেই আমি লাইট জ্বালিয়ে নিচ্ছি, তাহলে এই যে ইনভেস্টমেন্ট অফ টাইম এটাও একটা মানে খরচের মধ্যে ধরা হচ্ছে। তো এইভাবে দেখতে গেলে আলটিমেটলি দেখবো যে আমাদের পরিশ্রম অনেক কমেছে, আমাদের সময় সাশ্রয় হয়েছে, এবং তার সাথে হচ্ছে যে আমাদের এটার মানে ইউটিলিটি অনেকটাই বেড়ে গেছে। শুধুমাত্র এখন বাল্ব না, আমরা সেটা দিয়ে অনেক কিছুই আরও ইলেকট্রিসিটি দিয়ে করতে পারছি। তাহলে এইভাবে দেখতে গেলে এখানে অনেকগুলো ডাইমেনশনকে একসাথে কম্বাইন করছি বলে বুঝতে পারছি যে না, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডেভেলপমেন্টই হয়েছে, এটা কিন্তু আমাদের মানে উল্টোটা হয়নি, ঠিক আছে, যেটা আমরা ভাবছি যে শুধুমাত্র টাকা দিয়ে বিচার করছি সেটা আলটিমেটলি হয়নি, আমরা উল্টোটাও হয়েছে, অর্থাৎ আমরা ডেভেলপড হয়েছি আগের থেকে অনেক। দ্য সেম কনসেপ্ট অ্যাপ্লাইজ টু GDP। GDP শুধুমাত্র আমরা কিনা টাকার হিসেব করছি, একজন বিখ্যাত ইকোনমিস্ট বলেছেন যে একটা দেশ ধরো সে হচ্ছে যুদ্ধ বিগ্রহে একদম বলতে গেলে ছতিচ্ছন্নতার অবস্থা, ঠিক আছে, ছতিচ্ছন্নতার অবস্থা, কিরকম অবস্থা না, তার মানে প্রবলেম যেটা সেটা হচ্ছে যে সে প্রচুর কিছু উৎপাদন করছে, প্রচুর কিছু বলতে কিরকম, ধরো তার যুদ্ধের জন্য ট্যাঙ্ক তৈরি হচ্ছে, তার মানে প্রচুর তার বাংকার তৈরি হচ্ছে, তার বাচ্চাদের হাতে হাতে ছোট থেকেই বন্দুক ধরিয়ে দিচ্ছে, বন্দুক তৈরি হচ্ছে প্রচুর, এগুলো সবই কিন্তু আলটিমেটলি আমার GDP-তে ঢুকছে, কারণ প্রোডাকশন হচ্ছে। কিন্তু সেখানকার বাচ্চাদের কোনো ছেলেবেলা নেই, সেখানকার বাচ্চারা স্কুলে যাচ্ছে না, সেখানকার কোনো হেলথ কেয়ার ফেসিলিটি নেই, হসপিটাল নেই, স্কুল নেই, কলেজ নেই, সেখানে লোকে যুদ্ধ করেই মরে যাচ্ছে, সেখানকার হাইয়েস্ট যেটা আমি বলি যে লাইফ এক্সপেক্টেন্সি অর্থাৎ গড় বয়স বাঁচার সেটা হচ্ছে 30-30, পেরোতে না পেরোতেই সবাই জ্বরে ভুগে রোগে ভুগে যুদ্ধে মরে যাচ্ছে, এবং তার সাথে হচ্ছে প্রত্যেকের ইনকাম অনেক কম, যা ইনকাম করছে সেটা হচ্ছে যারা এই অস্ত্র ফস্ত্র তৈরি করছে এবং সরকারি যা ইনকাম করছে, মানুষের হাতে কোনো টাকা নেই।
তাহলে এরকম কেস আমি যদি জিডিপি বিচার করি তাহলে দেখবো সেই দেশের জিডিপি প্রচুর বেশি, হয়তো অনেক বেশি, ঠিক আছে, যুদ্ধের জিনিস নিজে ইউজ করছে, বাইরের লোককে সাপ্লাই করছে, বাইরের দেশকে অনেক বেশি, কিন্তু আলটিমেটলি সেখানকার মানুষদের কি অবস্থা, মানুষটা কি আদৌ সেখানে ভালো আছে, তাহলে এটা জানার কোনো উপায় নেই জিডিপি থেকে যে সেখানকার লোকের আদৌ কেমন আছে। তো সেই জন্যই হচ্ছে আমাদের এই নতুন ইন্ডেক্স আনতে হলো। তো এবারে জিডিপির গল্পে আসি, জিডিপি প্রথমে কেন এসেছিল। তো জিডিপি কনসেপ্ট যেটা ন্যাশনাল ইনকাম মাপার যে কনসেপ্ট সেটা কেনশিয়ান ইকোনমিক্স একটা পার্ট, জেম কেনস, তোমরা দেখতে পাচ্ছ না, বিখ্যাত একটা বইয়ের নাম হচ্ছে জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি। তাহলে এই যে তোমার বইটা যে লিখেছিলেন সেখানে তিনি একটা বলেছিলেন যে প্রত্যেকটা দেশেরই উচিত যে সার্ভে অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর জন্য খরচ করাটা। উনি বলেছিলেন যে দেশগুলো এখন এই সার্ভে বা স্ট্যাটিস্টিক্স পিছনে কোন রকম কোনো খরচা করছে না এবং সবাইকার মনে হচ্ছে যে এটা ফালতু খরচ, কিন্তু আসলে তা নয়, এটাই একদিন কিন্তু আমাদের কাজে লাগবে। এবং তিনি বেসিক্যালি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে ওয়ার টাইম প্রিপারেশন, অর্থাৎ এই কনসেপ্টগুলো এসেছিল কখন, মোটামুটি বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পরে, যে প্রত্যেকটা দেশকে একটা ন্যাশনাল ইনকাম মাপতে হবে, তাহলে বুঝতে পারা যাবে যে কোন দেশ ইকোনমিক্যালি কতটা শক্তিশালী, এবং ইকোনমিক্যালি শক্তিশালী মানেই হচ্ছে সেই যুদ্ধের জন্য কতটা প্রস্তুত। তো নেক্সট আমরা আশা করেছিলাম যে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং যার জন্য প্রত্যেকটা দেশকে প্রস্তুত থাকতে হবে, তার একটা মেজার হচ্ছে এই ন্যাশনাল ইনকাম মাপা। তো সেই অবস্থা থেকে যে তার যে কনসেপ্টটা ছিল যে যুদ্ধের জন্য একটা দেশ কতটা প্রস্তুত সেটার জন্য আমি জিডিপি দরকার, সেটাই এক সময় কি হলো না, তোমার দেখতে পাচ্ছ ম্যাক্রো ইকোনমিক পলিসির একদম যাকে বলা হচ্ছে বেস সেটা থেকেই তৈরি হলো, ঠিক আছে, ম্যাক্রো ইকোনমিক পলিসি অর্থাৎ ন্যাশনাল ইনকাম। তো এটা পুরোপুরি হচ্ছে ওনার অবদান, কিন্তু মানে উনি যেটা ভেবেছিলেন একদম পুরোপুরি উল্টো হয়ে গেল, এটাকে আমরা শুধুমাত্র ওয়ার টাইম না, তারপরেও এটাকে কন্টিনিউয়েশন করে গেলাম ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম। তো এখানে বেসিক্যালি একটা সময়ের পরে মানে আফটার 1950s এর পরে সব দেশের থেকে একটা রকম করে উঞ্জন উঠতে শুরু করলো প্রতিবাদ যে এটাই কি সব, আলটিমেটলি একটা দেশ হয়তো একটা ছোট দেশ, তার হয়তো খুব বেশি প্রোডাকশন নেই, কিন্তু সেখানকার লোকেরা অনেক খুশি আছে, ভালো আছে, তাদের কন্ডিশন খুব ভালো। যেরকম সে ফর এক্সাম্পল সিঙ্গাপুর, তো সেখানে আমরা কি করে বুঝতে পারবো যে আদৌ সেটা কি জিডিপি দিয়ে মাপা সম্ভব। তো সেই জন্যই আস্তে 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 একটা ডিবেট শুরু হলো এবং আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে, এই যে একটা ইউএনের সংস্থা, এদের এরা কিছু ইকোনমিস্টদেরকে এগিয়ে আসতে অনুরোধ করলো এবং তারা আলটিমেটলি তাদেরকে বললো কি না, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং থেকে আমাদের ফোকাসটা শিফট হবে পিপল সেন্ট্রিক পলিসি, অর্থাৎ কোন দেশে কত মানে জনগণের জন্য নীতি নির্ধারণ হচ্ছে বা জনগণ সেখানে কতটা প্রেফারেন্স পাচ্ছে সেটাই হচ্ছে দেখা উচিত। এবং সেখানে বলছে পিপল অ্যান্ড দেয়ার ক্যাপাবিলিটি শুড বি আলটিমেট ক্রাইটেরিয়া ফর অ্যাক্সেসিং দ্য ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা দেশের মূল সম্পদ যদি বলা হয় সেটা কিন্তু আদৌ আমাদের ওই প্রোডাকশন নয় বা মেশিন নয়, আদৌ মূল সম্পদ হচ্ছে মানুষ, কারণ মানুষই মেশিন তৈরি করছে, মানুষই প্রোডাকশন করছে। তাই যদি কোনো দেশের মানব সম্পদ সব থেকে ভালো হয় সেই দেশে হচ্ছে প্রকৃত অর্থে সব থেকে ধনী। তো তখন আলটিমেটলি তারা একটা কনসেপ্ট নিয়ে এলো কিনা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এবং এখানে যে তিনটে ফিগার আমাদের সব থেকে বেশি মানে ইউজ করা হয়, মানে যে তিনটে ডাইমেনশন পরীক্ষাতে অনেক সময় আসে, সেটা হচ্ছে একটা হচ্ছে হেলথ, সে দেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন, এডুকেশন শিক্ষা ব্যবস্থা কেমন, এবং তার সাথে হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড। আর এই লিভিং স্ট্যান্ডার্ড মানার মাপার উপায় হচ্ছে আমাদের, এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম থেকেই আমাদের ডেটাটা আসছে, সেটা হচ্ছে GNI পার ক্যাপিটা, অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, এটা হচ্ছে আমাদের, এই ডেটাটাই আমরা একমাত্র ওই জিডিপি ডেটা থেকে নিচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে দুটো প্রশ্ন এসছে, আমি আগে ডাইমেনশন গুলো বলে দিই। একটা হচ্ছে তোমার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি করতে গেলে আমাকে লাগবে এডুকেশন ইন্ডেক্স, লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স আর GNI ইন্ডেক্স। তাহলে এডুকেশন ইন্ডেক্স থেকে আমি যাচাই করবো কিনা নলেজ, লাইফ এক্সপেক্টেন্সি থেকে যাচাই করবো লং অ্যান্ড হেলদি লাইফ, আর GNI ইন্ডেক্স থেকে করবো এই রিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং। তাহলে এখানে আমাদের প্রত্যেকটারই একটা একটা, এটা শুধু দুটো ডাইমেনশন আছে। তাহলে এটা হচ্ছে আমরা কি খুঁজবো না কত, মানে লাইফ এক্সপেক্টেন্সি আর বার্থ, অর্থাৎ আমাদের জন্মের সময় মানে প্রত্যেকের গড় আয়ু কত, একটা দেশের বাসিন্দাদের প্রত্যেকের গড় আয়ু কত। দেন শিক্ষা ব্যবস্থায় দেখবো যে মিন ইয়ার অফ স্কুলিং, অর্থাৎ তাদের গড় কতদিন স্কুলে যাচ্ছে, এবং এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং, অর্থাৎ সেই দেশের কারিকুলাম অনুযায়ী কতদিন তার স্কুলে যাওয়ার কথা, সেটা হচ্ছে এক্সপেক্টেড ইয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের GNI পার ক্যাপিটা PPP, অর্থাৎ পারচেজিং পাওয়ার প্যারিটি করার পরে আমরা যেটা পাচ্ছি সেটা US ডলারে ফেলে পপুলেশন দিয়ে ভাগ করে যেটা আমি পাচ্ছি সেটা পাচ্ছি GNI পার ক্যাপিটা, অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, এটার থেকে আমি পাচ্ছি রিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং বা GNI ইন্ডেক্স। এই তিনটে ইন্ডেক্সকে একসাথে কম্বাইন করে আমি পাচ্ছি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তাহলে দেখো পরীক্ষাতে প্রশ্ন এসেছে এখান থেকে, দ্য কম্পোনেন্টস অফ HDI ইজ আর, তাহলে এখান থেকে বুঝতে পারছো এটার আনসার হবে
একমাত্র এ লাইফ এক্সপেক্টেন্সি এট এক্সপেক্টেন্সি ইন্ডেক্স ইনফ্যান্ট মর্টালিটি রেট হবে না, পপুলেশন গ্রোথ রেট হবে না, অল অফ দ্য অ্যাবাভ হবে না, তাহলে শুধু এ হবে আনসার। নেক্সট হচ্ছে দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজ এ কম্পোজিট অফ থ্রি ইন্ডিকেটার্স সাচ অ্যাজ, তাহলে এখানে দেখো এখানে লংজিভিটি, এডুকেশন অ্যাটেনমেন্ট আর স্ট্যান্ডার্ড অফ লিভিং অবশ্যই এই তিনটেই হবে, বাকিগুলোর একটারও কিন্তু তোমার মিলছে না। কারণ পভার্টি নেই, আউটপুট নেই, পভার্টি গ্রোথ, গ্রোথ আর পভার্টি নেই, পভার্টি নেই, তাহলে বাকিগুলো মিলছে না। আচ্ছা নেক্সট হচ্ছে কিভাবে এলো, কখন প্রথম পাবলিশ হলো, তাহলে প্রথম পাবলিশ সেটা সেটা ইয়ারটা খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা হচ্ছে 1990 সালে প্রথম ওই ইউএনডিপি হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ করলো। এবং কে করেছে না, ইউএনডিপি এস্টাবলিশ হয়েছে, ইউএনডিপি হচ্ছে 1965 সালে। দেন নেক্সট হচ্ছে ডেভেলপড বাই কে কে, মানে কার মাথা থেকে এটা বেরিয়েছে, এটা হচ্ছে মেহবুব উল হক পাকিস্তানের ইকোনমিস্ট এবং অমর্ত্য সেন ইন্ডিয়ান ইকোনমিস্ট। এর মধ্যে সব জায়গাতেই মোটামুটি পাবে যে মেন প্রথম যদি বলা হয় একজনের নাম তাহলে এই ভদ্রলোকের নামই আমরা পাবো, মেহবুবুল হক। এবং ইনি একসময় পাকিস্তানের অর্থমন্ত্রী ছিলেন, ওনার থেকেই বেরিয়েছিল, অমর্ত্য সেন পরে কন্ট্রিবিউট করেছেন। এবং এখান থেকে কোয়েশ্চেন এসছে, হোয়েন ওয়াজ দ্য কনসেপ্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইন্ট্রোডিউসড বাই দ্য ইউনাইটেড নেশনস, তাহলে 2007-2017 প্রিলিতে আছে এবং এটা উত্তর হবে 1990। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজ পাবলিশড বাই 2020 প্রিলিতে এসছে সদ্য, এটা হচ্ছে ইউএনডিপি আনসার হবে। তাহলে মোটামুটি এই হচ্ছে আমার এখান থেকে কোয়েশ্চেন। দেন নেক্সট চলে যাচ্ছি যে এইচডিআই ক্যালকুলেশন, তাহলে এইচডিআই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের একটা গোল পোস্ট কনসেপ্ট আছে, অর্থাৎ তোমাকে ওই গোল পোস্টের মাঝখানে গোল করতে হবে, তার বাইরে গেলে কিন্তু হবে না। তাহলে এখানে দেখো আমাদের লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে যে সব থেকে কম কোন দেশের হতে পারে, কোন দেশের হতে পারে, এবং সব থেকে বেশি কত হতে পারে, তাহলে এটা সব থেকে কম 20 নেওয়া হয়েছে এবং সব থেকে বেশি 85 নেওয়া হয়েছে, তাহলে 20 আর 85-এর মাঝখানটা হচ্ছে গোল করার জায়গা। আচ্ছা এডুকেশন ইন্ডেক্সে তার ডাইমেনশন হচ্ছে কিনা, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং কোনো দেশে হচ্ছে 0 হতে পারে, কোনো দেশে 18 হতে পারে, তাহলে আমাদের দেশে মোটামুটি বলা যায় যে আমরা 12 বছর মোটামুটি স্কুলে থাকি, ক্লাস 1-এ ভর্তি হই এবং ক্লাস 12-এ স্কুল থেকে বেরোই, তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে এটা 12 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 18 বছর, অনেক ডেভেলপ কান্ট্রিতে অনেকদিন স্কুলিং হয়। মিন ইয়ার অফ স্কুলিং যেটা সব থেকে মানে কতদিন যাচ্ছে অ্যাভারেজ অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে তোমার 0 থেকে 15 বছরের মধ্যে। আর স্ট্যান্ডার্ড অফ লিভিং হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, এটা 2017 ডেটা লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, সেটা হচ্ছে মিনিমাম যেটা সেটা হচ্ছে যে $100, অর্থাৎ $100 পার হেড পার ইয়ার, আর $75,000 পার হেড পার ইয়ার, তাহলে এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম। এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে 2010-এ এই এই রিপোর্টগুলো আমি পরে আসছি, এগুলো কবে কোনটা এসছে, অনেকগুলো ইন্ডেক্সই এসছে, আমি এটা পরে দেখাচ্ছি। এখানে আমি ডিটেলসে দেওয়া আছে। আচ্ছা এবারে নেক্সট হচ্ছে আমার এইচডিআই ক্যালকুলেশন, তাহলে এইচডিআই ক্যালকুলেশন 2010 সাল থেকে কিছু চেঞ্জেস এসছে, মানে 20 বছর অ্যানিভার্সারির পরে কিছু কিছু চেঞ্জেস এনেছে ইউএনডিপি, যাতে ক্যালকুলেশনটা আরও সলিড হয়। তো আমরা পুরোনো ক্যালকুলেশন দেখবো না, শুধু নতুন ক্যালকুলেশনটাই দেখবো, যদি পরীক্ষাতে কখনো প্রশ্ন আসে অঙ্ক, যদি না আসার চান্সই বেশি, আমরা যেন করতে পারি। তাহলে কিভাবে আসছে দেখো, খুবই ইজি, চাপের কিছু নেই। এটা হচ্ছে তোমার লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, যেটা সেখানে হচ্ছে যে একটা দেশের কত লাইফ এক্সপেক্টেন্সি হবে, ধরো ইন্ডিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে 70 সাপোজ, তাহলে আমি কিভাবে মাপবো, 70-20 যেটা আমার মিনিমাম গোল পোস্ট, আর হচ্ছে 85 ম্যাক্সিমাম গোল পোস্ট মাইনাস আমার মিনিমাম গোল পোস্ট, তাহলে যেটা আসবে সেটাকে আমি যদি পয়েন্টে করি তাহলে এটা হবে আমার উত্তর। কিছু একটা ধরো হলো, আমি বললাম এটা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটা হচ্ছে আমার একটা ইন্ডেক্স পেলাম, এটা কিনা লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স। দেন হচ্ছে এডুকেশনাল ইন্ডেক্স, তাহলে দেখো মিন ইয়ার অফ স্কুলিং, যেটা মিন ইয়ার অফ স্কুলিং আমি পেয়েছিলাম কত গোল পোস্টে, 0 আর 0 থেকে 15, তাহলে এখানে হচ্ছে আমার কত না ক্যালকুলেশনটা কি হবে, মিন ইয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে ধরো হচ্ছে 6 বছর, তাহলে 6/15 বেশিটা দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, তাহলে এটা বেরিয়ে গেল আমার, এটা এখানে পৌঁছাবে অর্থাৎ উপরে, প্লাস হচ্ছে এক্সপেক্টেড ইয়ার, ইন্ডিয়ার ক্ষেত্রে এক্সপেক্টেড ইয়ার হচ্ছে 12/18, তাহলে এটা এটার গড় করে দেবো /2, এটা হচ্ছে আমার এই ফর্মুলাটা, তাহলে এটাতে যেটা আসবে সেটা হবে আমার 0.123, এটা ধরো এরকম একটা এলো। আর থার্ড হচ্ছে কি তোমার, কি থার্ড হচ্ছে তোমার এই যে ইনকাম ইন্ডেক্স, তাহলে ইনকাম জিএনআই পার ক্যাপিটা ইন্ডিয়ার ক্ষেত্রে ধরো এটা হলো কত না 6000 সাপোজ, তার থেকে মিনিমাম হচ্ছে বাদ যাচ্ছে 100 আর ম্যাক্সিমাম হচ্ছে 75,000, মিনিমাম হচ্ছে 100,
তাহলে এটা করে যা আসবে সেই ইন্ডেক্সটা হবে আমার এই ইনকাম ইন্ডেক্স, জিএনআই ইন্ডেক্স। তাহলে এই যে তিনটে ইন্ডেক্স আমি পেলাম, এখানে একটা জাস্ট জিনিস মনে রেখো, সেটা হচ্ছে যে এই তিনটেকে আমি এবারে গড় করব। গড় করার সময় আমি কিন্তু তিনটেকে যোগ করে তিন দিয়ে ভাগ করব না, অর্থাৎ অ্যারিথমেটিক মিন আমি বার করব না, আমি করব জিওমেট্রিক মিন। অর্থাৎ এই তিনটে যে ডেটা আমার বেরোলো, প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা, এটাকে আমি তিনটেকে গুণ করব, নিয়ে কিউব রুট করব। অর্থাৎ আমার এ ইন্টু বি ইন্টু সি এর পুরোটা রুট করে আমি করব কিউব। তাহলে এটা হলো আমার অ্যাকচুয়াল ফর্মুলা। তাহলে মনে রাখবে যে এটা সবসময় জিওমেট্রিক মিন হচ্ছে এইচডিআই। পরীক্ষা যদি প্রশ্ন আসে তাহলে এটা মানে আসতে পারে যে জিওমেট্রিক মিন নাকি অ্যারিথমেটিক মিন নাকি দুটোর কম্বিনেশন নাকি একটাও নয়, তাহলে উত্তর হবে জিওমেট্রিক মিন। তাহলে আমাদের মোটামুটি এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। দেন আমরা দেখে নিই হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2020 যেটা লেটেস্ট, এটা কবে বেরিয়েছে। জেনারেলি ডিসেম্বর মাসে বেরোয়, এটা হচ্ছে 15 ডিসেম্বর 2020 বেরিয়েছে। এবং চারটে টায়ার থাকে, এটা প্রত্যেকটা রিপোর্টেই চারটে টায়ার থাকে, যে ইন্ডেক্সটা আসে ইন্ডেক্সগুলো সবসময় জিরো থেকে একের মধ্যেই ঘোরাফেরা করে। তাহলে সেখানে যদি কারোর এটার কম হয়, অর্থাৎ 0.55 এর কম হয়, তাহলে সেটা হচ্ছে লো। 0.55 থেকে 7 এর নিচে হলে হচ্ছে মিডিয়াম, 7 থেকে 8 এর মধ্যে হলে হাই, আর 8 এর উপরে হলে ভেরি হাই। এই চারটে ক্যাটাগরিতে দেশগুলোকে ভাগ করা হয়েছে। তো ইন্ডিয়ার যেটা ভ্যালু এসছে 2020 রিপোর্টে সেটা হচ্ছে তোমার 0.645, এটা পড়ছে হচ্ছে তোমার মিডিয়াম ক্যাটাগরিতে। এবং আমাদের র্যাঙ্ক হয়েছে 131, অর্থাৎ 189টা দেশের মধ্যে আমাদের র্যাঙ্ক হচ্ছে 131। তাহলে অবশ্যই একটা ভালো সাইন নয়। এবং এই বছর 30 বছর অ্যানিভার্সারি হয়েছে। এখান থেকে প্রশ্ন কিছু এসছে, আচ্ছা এই রিপোর্টের যেটা থিম হচ্ছে দ্য নেক্সট ফ্রন্টিয়ার হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানথ্রোপোসিন। তাহলে নেক্সট ফ্রন্টিয়ার বলতে বোঝাচ্ছে যে আমাদের যেই করোনা পিরিয়ডের রিপোর্ট, যেহেতু এটা বলতে চাইছে এটা শুধুমাত্র একটা ওই টিপ অফ দ্য আইসবার্গ বা টিপ অফ দ্য স্ফিয়ার, আসল মানে দেখা, আসল বিভীষিকা দেখা এখনো বাকি আছে, এখনই সাবধান হও। এই এই থিমের উপর বেস করে এই রিপোর্টটা তৈরি করা হয়েছে যে প্রকৃতিকে বাঁচাও। এরাই যেহেতু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসও ইমপ্লিমেন্ট করছে UNDP, তো সেই জন্য সেক্ষেত্রেও কিন্তু ওরা সাস্টেনেবল ডেভেলপমেন্টে বেশি ফোকাস করে যে এনভায়রনমেন্টকেও বাঁচাতে হবে। আচ্ছা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কি কি এসছে, আচ্ছা দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তোমার ট্রিলি 2008 এসছে, ইন টার্মস অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইন্ডিয়া ফলস আন্ডার, এটা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি, এইচডিআই অফ ইন্ডিয়া ফর দ্য ইয়ার 2017। ঠিক আছে, তাহলে আমাকে এই এখানে আসছে তোমার সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটা আমাকে মনে রাখতে হবে, এটাও পরীক্ষাতে কোয়েশ্চেন আসছে। তাহলে লাস্ট এক দুটো বছরে দেখে রেখো। বেশ, নেক্সট হচ্ছে যে আমাদের যে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, আমরা একটু দেখে নিই আলোচনা করে যে কোন দেশের কি পজিশন রয়েছে এখানে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2020 আমাদের আশেপাশের দেশগুলো, শ্রীলঙ্কার অবস্থা সব থেকে ভালো, শ্রীলঙ্কার 72 নম্বরে আছে, চীন আছে 85, ভুটান আছে 129, ইন্ডিয়া আছে 131, বাংলাদেশ 133, নেপাল 142, 147 মায়ানমার, পাকিস্তান 154, আফগানিস্তান 169। তাহলে দেখো এখানে মোটামুটি বলা যায় যে আমাদের আশেপাশের দেশগুলোর তুলনায় ভারত কিন্তু একটা মাঝামাঝি জায়গায় আছে, খুব একটা মানে অ্যাকচুয়ালি ভারতের লিড করার কথা, কারণ সব থেকে বলতে গেলে এখানকার ইকোনমিক্যালি পাওয়ার মানে যাকে বলে সুপার পাওয়ার, ইকোনমিক সুপার পাওয়ার হচ্ছে ইন্ডিয়া, বাট সেই হিসেবে কিন্তু আমাদের এখানে শো করছে না, আমরা ল্যাকিং করছি, শ্রীলঙ্কা সেই তুলনায় অনেক এগিয়ে আছে। আর যদি আমরা টপ 10 বটম টপ কিছু দেশ আর বটম কিছু দেশ দেখি, তাহলে দেখবো যে এখানে নরওয়ে তোমার একে আছে, তারপরে আয়ারল্যান্ড 2, সুইজারল্যান্ড তোমার আছে 3। স্কেম স্কোর যেহেতু এখানে 2-2 করেছে, তো আয়ারল্যান্ড দেখো 7টা পয়েন্ট এগিয়ে এসছে, তাহলে খুব ভালো পারফর্ম করেছে এই বছর। আর অনেক দেখো হংকং আছে, আইসল্যান্ড, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ডেনমার্ক। আর নিচে দেখো, নিচে হচ্ছে তোমার নাইজার হচ্ছে সব থেকে নিচে, দেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাদ, সাউথ সুদান, বুরুন্ডি, মালি, সিরিয়া লিওন, বুর্কিনা ফাসো, এসব আফ্রিকার দেশগুলো একদম তলায় পড়ে আছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি বলা যায় যে এই রিপোর্টের র্যাঙ্কিং। তা আমাদের এত মনে রাখতে হবে না, জাস্ট একটা আমি ধারণা দেওয়ার জন্য দিলাম যে কোন কোন দেশ মোটামুটি এগিয়ে আছে। ইউরোপিয়ান দেশগুলো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওদিকে ক্যানাডা, আমেরিকা, এরা সব মোটামুটি অনেক এগিয়ে আছে আমাদের তুলনায়। আফ্রিকার অবস্থা সব থেকে খারাপ। আর এগুলো মনে রাখতে হবে না, শুধু ইন্ডিয়াটা মনে রাখলেই হবে, আমাদের একটা তুলনামূলক যে ইন্ডিয়া থেকে এগিয়ে কারা আছে, পিছিয়ে কারা আছে, এটুকু জানলেই আমাদের মোটামুটি হবে। এগুলো হচ্ছে সবই আমাদের ওই এসএ লেখার ক্ষেত্রে বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে, বা কোনো বিতর্কে যদি অংশ নাও সেক্ষেত্রে কাজে লাগতে পারে। আচ্ছা
এবারে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট যেটা বার হয় সেটা তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমার প্রত্যেকে এটা প্রতি বছর ডাউনলোড করো এবং তার সাথে দেখো যে কি সেখানে অ্যাকচুয়ালি হচ্ছে, মানে কি রিপোর্টটায় আছে। তো সেখানে পিছন দিকে তুমি দেখবে যে অনেক টেবিল দেওয়া আছে, ড্যাশবোর্ড দেওয়া আছে, তার মধ্যে আমাদের যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট টেবিল সেটা হচ্ছে টেবিল নাম্বার ওয়ান। তো এই যে টেবিল নাম্বার ওয়ান দেখতে পাচ্ছ, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এখানে সব কটা দেশের 189টা দেশেরই র্যাঙ্কিং করা আছে। ইন্ডিয়া হচ্ছে 131 এবং এখানে এটা কি কি ডেটা নিয়েছে, যেরকম ভ্যালু হচ্ছে 0.645 দেখলাম, লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 69.7 ইন্ডিয়ার ক্ষেত্রে, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং হচ্ছে 12 বছর, 12.2 ইয়ার্স, মিন ইয়ার হচ্ছে 6.5 বছর, গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা হচ্ছে $6,681, আর তোমার হচ্ছে যে জিএনআই পার ক্যাপিটা র্যাঙ্ক, তাহলে জিএনআই পার ক্যাপিটা র্যাঙ্ক ভারতের ক্ষেত্রে হচ্ছে বেটার, তার থেকে মাইনাস যখন আমি এইচডিআই র্যাঙ্ক করছি সেটা হচ্ছে -5, তার মানে ভারতের জিএনআই র্যাঙ্ক হচ্ছে 126 যদি হয় তাহলে আমি -131 করলে আমার দাঁড়াচ্ছে -5, তাহলে জিএনআই র্যাঙ্ক ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে 126, আর এর ক্ষেত্রে হচ্ছে কত, নরওয়ের ক্ষেত্রে হচ্ছে 8, তাহলে নরওয়ের ক্ষেত্রে, নরওয়ে যেহেতু ফার্স্ট আমি সেটাকেই নিয়েছি কম্পেয়ার করার জন্য, এবং এইচডিআই র্যাঙ্ক আমাদের 2018 ছিল 130, নরওয়ে এক, বোধ হয় গত এক যুগ থেকে একই রয়েছে নরওয়ে, তাহলে নরওয়ের ক্ষেত্রে যেটা হাইয়েস্ট সেটার ভ্যালু হচ্ছে 0.957, মুখস্থ করার দরকার নেই, জাস্ট আমি একটা মানে কম্পারিজনের জন্য এটা দেওয়া হয়েছে। এদের লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 82 বছর, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং হচ্ছে 18 বছর, এবং মিন ইয়ার স্কুলিং হচ্ছে 13 বছর প্রায়, গ্রস ন্যাশনাল ইনকাম ভারতের থেকে প্রায় 10 গুণ বেশি, 66,494। তো এই মোটামুটি আমাদের বলা যায় যে ইয়েগুলো কি বলে কম্পারিজন, একটা প্রথম টেবিল, আমরা বাকি টেবিলগুলো এক্সট্রাতে দেখব। আচ্ছা, ইন্ডেক্স, ইন্ডেক্স এখন মোটামুটি বলা যাচ্ছে যে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টের সাথে এই 5খানা ইন্ডেক্স আমরা পাচ্ছি রিপোর্টে। তাহলে কি কি আছে, এইচডিআই এসছে 1990 সাল থেকেই পাবলিশ হচ্ছে, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 131, 2019 র্যাঙ্ক, এটা রিপোর্ট 2020, বাট র্যাঙ্ক হচ্ছে 2019। আচ্ছা, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স 1995 সাল থেকে ইনক্লুড করা হয়েছে, এর র্যাঙ্কিং আমি পাইনি, শুধু নাম্বার দেওয়া আছে। আচ্ছা, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2010 থেকে এই তিনটে ইন্ডেক্স অ্যাড হয়েছে, সেখানে ভারতের স্থান হচ্ছে 123, 189টা দেশের মধ্যে। মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্স 2010 অ্যাড হয়েছে, শুধুমাত্র ডেভেলপিং কান্ট্রিগুলো 107টা, তার মধ্যে ভারত হচ্ছে 62তে। আচ্ছা, ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটাও 2010 অ্যাড হয়েছে, এটাতে ভারতের স্থান হচ্ছে 104। তাহলে এই মোটামুটি এতগুলো আছে আমাদের, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে এর মধ্যে কোনটা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টের অংশ নয়, তাহলে যেন আমরা সেটা করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এবারে যে ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্ট নিজের উদ্যোগে দুবার এখনো অবধি আমাদের যে বিভিন্ন রাজ্যগুলো আছে সেগুলোর একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করেছিল, কত সালে, 2001 আর 2011-তে। তো 2021-এ হতেও পারে নাও পারে আমরা জানি না, তো মোট কথা 2001-এর ডেটা যেটা সেটা কালেকশন করা হয়েছিল, 1999-2000 সালের ডেটা, আর 2011-এর ডেটা যেটা সেটা কালেকশন হয়েছিল 2007-08-এর ডেটা। তাহলে র্যাঙ্কগুলো আমাদের একটু মনে রাখতে হবে, অন্তত আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক দুবারই হচ্ছে 13-তে, আনলাকি 13-এ আটকে গেছে, দুবারই তোমার না, কেরালা তোমার লাস্ট যেটা সেটাতে 1 নম্বরে ছিল, তার আগেরটাতে দিল্লি 1 নম্বরে ছিল। তো এটা একটা লাস্ট হচ্ছে তোমার ছত্তিশগড়, লেটেস্ট যে রিপোর্ট সেটাতে লাস্টে আছে, তার আগের বারে ঝাড়খণ্ড লাস্টে ছিল। তো এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে কেরালা, দিল্লি, হিমাচল, গোয়া, পাঞ্জাব, এগুলো হচ্ছে সব থেকে ভালো অবস্থায় আছে, এবং বটম যদি দেখি তাহলে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, অর্থাৎ এই যে বেল্টটা, এই যে একটা ট্রাইবাল এবং কি বলবো যেটাকে আমরা বলি যে তোমার কাউ বেল্ট, সেই জায়গাটাই কিন্তু মেনলি এই এই জায়গাটা, উত্তরপ্রদেশও আছে তার আগে, এই জায়গাটা কিন্তু অবস্থা খারাপ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও বেশ উদ্যোগী হয়ে, পুরাতন বাম সরকার 2004 সালে একটা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ করে বিভিন্ন জেলাগুলোর জন্য। তো তারপর থেকে আর কেউ সেই উদ্যোগ নেয়নি। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্নও আসছে, তো আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তো এখানে দেখো তোমার অনেক বড় চার্ট রয়েছে, সেই চার্টের মধ্যে অনেক ডেটা রয়েছে, আমরা তো যাচ্ছি না, আমরা দেখে নিচ্ছি যে একে কে রয়েছে। তাহলে একে আছে কলকাতা, দেন একদম লাস্টে কে আছে না, মালদা, এবং টপ যদি আমরা 5 বলি তাহলে কলকাতার পর আছে হাওড়া, দেন তোমার আছে হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনা, তারপরে আছে হচ্ছে আমাদের দার্জিলিং, আর 5-এ হচ্ছে বর্ধমান,
আর যদি একদম লাস্টে দিলি বলি তাহলে মালদা হচ্ছে 17 নম্বরে, 16 নম্বরে হচ্ছে পুরুলিয়া, দেন 13 নম্বরে হচ্ছে উত্তর দিনাজপুর, দেন বারো নম্বর গেল বই, 1 2 3 4 চার, আচ্ছা ও সরি, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যেহেতু তারপরে ভাগ হয়েছে, র্যাঙ্কিং পাওয়া যায়নি, এটা এটা একসাথেই আর কি দুটো মিলে যেটা ছিল সেটাতে 13 ছিল, তাহলে এটা হচ্ছে কম্বাইন্ড র্যাঙ্ক আর কি পশ্চিম দিনাজপুরের। দেন তারপরে হচ্ছে যে 13-র পরে তাহলে চলে আসছে 11, 11-তে হচ্ছে কুচবিহার, 10-এ হচ্ছে জলপাইগুড়ি, তাহলে নর্থের যে ডিস্ট্রিক্টগুলোর অবস্থা কিন্তু খারাপ বলতে গেলে। তাহলে এখান থেকে প্রশ্ন এসছে পরীক্ষায়, দেখো হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ, 2005-এর প্রিলিতে এসছে, সেই বছর যেহেতু এটা বেরিয়েছিল ওই জন্য এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এসেছিল, তাহলে উত্তর হবে 2004। এবং দ্য ওয়েস্ট বেঙ্গলস ডিস্ট্রিক্টস দ্য লোয়েস্ট হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্টেড অ্যাট 2011-র প্রিলিতে এসেছিল, এটা হবে মালদা। হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অ্যাচিভ দ্য হাইয়েস্ট লেভেল অফ হিউম্যান ডেভেলপমেন্ট, তাহলে এটা এসেছিল 2017-র প্রিলিতে, এটা আনসার হবে কলকাতা। তাহলে মোটামুটি আমাদের উত্তর করতে পারা যাচ্ছে। তাহলে এরপরে আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের গ্রস ন্যাশনাল হ্যাপিনেসে এই কনসেপ্টটা কোথা থেকে এলো, এটা হচ্ছে তোমার বেসিক্যালি ভুটান একসময় বললো, মানে এই কনসেপ্টটা জনক বলা যায়, এই জিগমে সিংগে ওয়াংচুক 1972 সালে এটার কনসেপ্টটা দেন, এবং সেখানে বলা হয় তিনি ছিলেন তখন ভুটানের রাজা, এবং তিনি বলেন যে এইসব জিডিপি ফিডিপি ফালতু জিনিস এগুলো আমি মানছি না, আমরা যেটাতে ফোকাস করবো সেটা হচ্ছে হ্যাপিনেস। তাহলে উনি প্রথম এই কনসেপ্টটা নিয়ে এলেন যে জিডিপি নয়, আলটিমেটলি মানুষের হ্যাপিনেসটাই হচ্ছে আসল। তো অনেকটা বলা যায় সেই সেটাই হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সেরই একটা মানে সূত্রপাত বলা যেতে পারে, কিন্তু এটাকে হ্যাপিনেস রিপোর্ট হিসাবে পরবর্তীকালে ইউএন অ্যাডপ্ট করে। তো দেখো গ্রস ন্যাশনাল হ্যাপিনেস যেটা যে কনসেপ্টটা সেটা ভুটানে ওদের যে কনস্টিটিউশন এসছে 2008 সালে সেখানেও এটাকে কিন্তু ওরা মানে ঢুকিয়েছে, অর্থাৎ সেখানে এই কনসেপ্টটার মেনশন করা আছে। আচ্ছা এরপরে দেখো এখান থেকে আমি এখানে আর ডিটেলস আমি যাচ্ছি না, এখানে তোমার কতগুলো পিলার রয়েছে, 4 পিলার্স অফ গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, এটা হচ্ছে ভুটানিজ গভর্নমেন্টের এটা 4টে পিলার, এটা কিন্তু ইউএনএর নয়। তাহলে সেখানে কি কি বলছে, এখানে বলছে সাস্টেনেবল অ্যান্ড ইকুইটেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট একটা পিলার, কনজারভেশন অফ দ্য এনভায়রনমেন্ট একটা পিলার, রিজার্ভেশন অ্যান্ড প্রমোশন অফ কালচার এটা একটা পিলার, এবং গুড গভর্নেন্স এটা একটা পিলার। তো এই 4টে জিনিস নিয়ে ভুটান তাদের দেশে এটা মানে ইমপ্লিমেন্ট করছে। এইবারে আমি নিজে ভুটান ঘুরে এসেছি, তো আমার যেটা দেখে নিজস্ব মনে হয়েছে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, তাতে ওখানকার লোকেরা কিন্তু যে খুব খুশি সেটা বলা যাবে না। ওখানে বেসিক্যালি হচ্ছে কনস্টিটিউশনাল মনার্কি আছে, এবং এখনো অবধি সেখানে কিন্তু রাজার একটা ভালো অবস্থান রয়েছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু যে লোকে হয়তো গণতন্ত্র চায়, ওখানের সিস্টেম হচ্ছে যে এখনো প্রত্যেকটা দোকানে কিন্তু রাজা রানীর ছবি রাখতে হবে। তাহলে এই যে কনসেপ্ট কিন্তু গণতন্ত্রে আমাদের নেই যে আমাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ছবি আমাদের বাড়িতে বা দোকানে রাখতেই হবে, তো ওখানে কিন্তু কিছুটা হলেও জিনিসটা রয়েছে, মানুষের যেটা ভয়েস সেটা প্রকাশ পায় না, এবং অনেকে বলে এটা বেসিক্যালি প্রোপাগান্ডা নিজের মানে কর্তৃত্বটাকে টিকিয়ে রাখার জন্য, আদৌ ওখানে কিন্তু মানুষ সুখে নেই। আমারও সেটা কিন্তু ফিল হয়েছে যে ওখানকার মানুষ কিন্তু যদি ডেমোক্রেসি ট্রু ডেমোক্রেসি থাকতো তাহলে হয়তো অনেক বেটার অবস্থায় থাকতে পারতো। তো যাই হোক সেটা আলাদা ব্যাপার, ওখানেও মানে রিলিজিয়াস বলবো না, এথনিক পারসিকিউশন এথনিক ক্লিনজিং কিন্তু চলছে। আচ্ছা এবারে আমরা চলে আসছি যে তাহলে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস সেটা মোটামুটি 1972-75-এ আসে, তারপরে ভুটান সেন্টার ফর ভুটান স্টাডি তার একটা ফর্মুলেশন করে 2010-এ, ইউএন রেজলিউশন নেওয়া হয় 2012-তে। তাহলে এটা একটা খুব বড় ঘটনা, কারণ ভুটানের কনসেপ্টটাকে ইউএন গ্রহণ করে কত 2012-র জুন মাসে, এবং তারপরে 2013-তে প্রথম ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট পাবলিশ হয়, এবং সেখানে ডেনমার্ক টপ করে। তো এবার আমরা দেখে নিই যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট যেটা সেটা কে পাবলিশ করছে, এর জন্য একটা নতুন সংস্থা ক্রিয়েট করা হয়েছে, ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক 2012 সালে। তাহলে ইউএন এর যতগুলো রিসেন্ট অর্গানাইজেশনের মধ্যে একটা হচ্ছে এটা, 2012-তে এস্টাবলিশমেন্ট হয়েছে। দেন প্রথম ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ওয়াজ রিলিজড অন 1 এপ্রিল 2012,
আর 10th মার্চ যেটা এটাকে ঘোষণা করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস হিসেবে ইউএন ঘোষণা করে, এটা 2013 থেকে সেলিব্রেশন করা চলছে। আচ্ছা, এবারে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স যেটা প্রিপেয়ার করছে ইউনাইটেড নেশনস বা এই সংস্থাটা, তার পাঁচখানা ভাগ রয়েছে, ঠিক আছে, সেটা আমরা একটু দেখে নিই। এটাই হচ্ছে আমাদের কাছে মেন ইম্পর্টেন্ট একটা, সরি, ছখানা। এটা হচ্ছে পারসেপশন সার্ভে, অর্থাৎ একটা সার্ভে করা হচ্ছে আমাদের মানুষের কাছে, দেশের জনগণের কাছে, এবং সেখানে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। সেখানে কোনো ডেটা নেই, জাস্ট সার্ভে করে ডেটা কালেকশন করা হচ্ছে কি কি না সোশ্যাল সাপোর্ট, অর্থাৎ সরকারের থেকে সোশ্যাল সাপোর্টে কিরকম কি পাওয়া যাচ্ছে। করাপশন পারসেপশন, সরকারি মানে সরকারি বেসরকারি জায়গাতে করাপশন কিরকম আছে। ফ্রিডম অফ লাইফ চয়েস, অর্থাৎ আমি যেটা করতে চাই লাইফে সেটা আমি করতে পারছি কিনা, সেখানে আমার সোশ্যাল রেস্ট্রিকশন কতটা আছে, গভর্নমেন্ট রেস্ট্রিকশন কতটা আছে, এগুলো নিয়ে একটা একটা সার্ভে করা হচ্ছে। এটা হচ্ছে পারসেপশন সার্ভে এই দিকটা। আর গভর্নমেন্ট ডেটা থেকে কালেকশন করা হচ্ছে জিডিপি পার ক্যাপিটা, এটা ওখানেও নেওয়া হচ্ছিল। দেন লাইফ এক্সপেক্টেন্সি, এটাও গভর্নমেন্ট ডেটা প্রোভাইড করছে। আর সেলফ রিপোর্টেড বিহেভিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে যে মানুষ কতটা জেনারাস, কতটা দান করছে, এই যে কনসেপ্ট একটা, সেইটার জিনিসটা হচ্ছে যে আমাদের ইয়ে করতে লাগছে, মানে মানুষ কি করছে না, মানুষ চাইছে যে মানে মানুষকে বলতে বলা হচ্ছে যে তুমি কতটা দান ধ্যান করছো, সেখানে মানুষ যা বলছে সেটাকে লিখে নেওয়া হচ্ছে বা কালেকশন করা হচ্ছে। এইভাবে আমাদের একটা ইন্ডেক্স তৈরি করা হচ্ছে। তো এটা হলো আমাদের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের কনসেপ্ট। এবারে দেখে নিই আমাদের লেটেস্ট যেটা রিপোর্ট, প্রত্যেক বছর 20 মার্চ অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস এর দিনকে এটা পাবলিশ করা হয়। এবং এখানে যে রিপোর্টটা তুমি দেখতে পাচ্ছ, এই রিপোর্টটা দেখবে যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 139, 20 মার্চ 2021 পাবলিশ হয়েছে এই বছরই। এবং আমি যদি একদম লাস্টের, ফার্স্ট হচ্ছে তোমার ফিনল্যান্ড, প্রথমে ডেনমার্ক ছিল, এখন ফিনল্যান্ড ফার্স্টে আছে। তাই দেখতে পাচ্ছি যে ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে সবই কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। তাহলে আমরা বলতে পারি, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে হিউম্যান ডেভেলপমেন্টের দিক থেকে কোন দেশগুলো প্রথমে আছে, আমেরিকান কান্ট্রিগুলো নাকি ইউরোপিয়ান নাকি স্ক্যান্ডিনেভিয়ান নাকি অস্ট্রেলিয়ান, তো সেখানে আমাদের হবে কি না, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো আমাদের এগিয়ে আছে হিউম্যান ডেভেলপমেন্টে, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড এরা। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ভারতের 149টা দেশে সার্ভে হয়েছে, তার মধ্যে ভারতের স্থান হচ্ছে 139। তাহলে খুবই করুণ অবস্থা ভারতের, এর থেকে বাকি দেশগুলো মানে এখানকার তো বটেই, অন্যান্য দেশে এগিয়ে আছে, আমাদের নিচে কারা আছে না একদম, যেগুলো সব থেকে বাজে দেশ আফ্রিকার সেইগুলো পড়ে আছে। তাহলে ইন্ডিয়ার হচ্ছে এটা কন্ডিশন, 139 র্যাঙ্ক হয়েছে এবছর। আচ্ছা, ২০১০ ওরা একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছিল, মানে রিপোর্টের সাথে একটা চ্যাপ্টার অ্যাড করেছিল যে শুধুমাত্র দেশের না, আমরা বিভিন্ন যে শহরগুলো আছে তাদেরও একটা র্যাঙ্কিং পাবলিশ করব ওয়ার্ল্ড হ্যাপিনেস, মানে তাদের হ্যাপিনেস ইন্ডেক্স হিসেবে। তো সেখানে প্রথম, এই বছর সেটা আর কন্টিনিউয়েশন করা হয়নি, একবারই জাস্ট পাবলিশ করা হয়েছে। তাতে প্রথম হয়েছে ফিনল্যান্ডের হেলসিঙ্কি, সেখানে সব থেকে টপে আছে, এবং যদি 186টা সিটির মধ্যে সব থেকে লাস্টে আছে হচ্ছে কাবুল, আফগানিস্তান। এবং খুব দুঃখের যে ভারতের দিল্লি আছে 180 নম্বরে, ঠিক আছে, তাহলে ভারতের একটাই শহর এবং সেটা দিল্লি, সেটা আছে 80 নম্বরে, ঠিক আছে, তাহলে ভারতের অবস্থা কিন্তু খুবই শোচনীয়। আচ্ছা, এই এতটা অবধি হলো, এবারে আমরা এক্সট্রাতে যাব। তাহলে এক্সট্রায় যাওয়ার আগে আমি একটা জিনিস বলে দিই যে এক্সট্রার ক্ষেত্রে কিন্তু এটা হয়তো পরীক্ষাতে কাজে লাগবে না, কিন্তু ওই যে বললাম যেহেতু আমাদের যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে যে নিজেদের পজিশনটা যাচাই করা, যে ইন্ডিয়ার যে এখন যে অবস্থা, আমরা এখান থেকে অনেক কিছু পাবো, আমাদের ইকোনমিক্সের ওভারঅল একটা কনসেপ্ট তৈরি হবে আমাদের দেশ সম্পর্কে, এবং আমরা বুঝতে পারবো যে কোথায় কোথায় আমরা ল্যাকিং করছি যে ভালো ভালো দেশগুলোর তুলনাতে, এবং সেই হিসাবে আমরা কিন্তু আমাদের মানে যারা অথরিটি তাদেরকে কোয়েশ্চেন করতে পারবো যে এগুলো আমাদের কবে হবে, কতদিন পরে, আমাদেরকে 1000 বছর ওয়েট করতে হবে এই জিনিসগুলো পাওয়ার জন্য। এই জন্য একটা কনসেপ্ট গ্রো করানোর জন্য এই এক্সট্রাটা আমি দিয়েছি, পরীক্ষার রেসপেক্টটা হয়তো কাজে লাগবে না, বাট আমাদের কিন্তু লাগবে। তো এখানে দেখো, এখানে ওই বাকি টেবিলগুলো আমি যেটা বলছিলাম, সেখানে টেবিল টুতে কি আছে না, হিউম্যান ডেভেলপমেন্ট ট্রেন্ড যেটা আছে, ইন্ডেক্সের ট্রেন্ড। তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো, ইন্ডিয়ার ক্ষেত্রে যখন 90-তে শুরু হয়েছিল তখন নাম্বার ছিল কত না, 0.429, সেখান থেকে 19-এ গিয়ে কত হচ্ছে 0.645, তাহলে বেশ একটা রিমার্কেবল আমরা ডেভেলপমেন্ট পাচ্ছি। যদি গ্রোথ বলি এই নাম্বারের, তাহলে দেখবো যে গ্রোথ কখনো বেড়েছে, কখনো কমেছে, আবার কখনো বেড়েছে, তাহলে সাস্টেনেবল মানে সাস্টেন করছে না গ্রোথটা। আর এক নম্বরে আছে নরওয়ে, নরওয়ের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি না, যেটা শুরু করেছিল যখন তখন 8.5 ছিল, এখন পৌঁছে গেছে 9.5, তাহলে এদেরও কিন্তু কন্টিনিউ গ্রো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, এবং গ্রোথ রেট যেহেতু অলরেডি স্যাচুরেটেড, ওই জন্য গ্রোথ রেটটা ইন্ডিয়ার থেকে কম। তাহলে একটা কনসেপ্ট পেলাম আমাদের ট্রেন্ড, এখানে 189টা দেশেরই কিন্তু এইভাবে টেবিল করে দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে টেবিল 3,
তাহলে টেবিল থ্রিতে আমরা কি কি পাচ্ছি? টেবিল থ্রিতে হচ্ছে না ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট। তাহলে যেটা বলছিলাম যে ইনইকুয়ালিটি অ্যাডজাস্ট করা হচ্ছে, অর্থাৎ ইনইকুয়ালিটি মানে হচ্ছে যে ধনী দরিদ্রের তারতম্য, অর্থাৎ সেই ইনইকুয়ালিটি মানে সেটা শুধুমাত্র টাকার দিক থেকে না, সব দিক থেকে ইনইকুয়ালিটি একটা কনসেপ্ট তৈরি করা হচ্ছে এবং সেটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে। অর্থাৎ যে দেশ সেই ইনইকুয়ালিটি একদম নেই সেই দেশ ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে, যে দেশে ইনইকুয়ালিটি খুব বেশি আছে তারা অ্যাকচুয়াল জায়গা থেকে নেমে যাচ্ছে অনেকটাই। তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছ, ইন্ডিয়াতে নরওয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ইনইকুয়ালিটি অ্যাডজাস্ট করার পরে এই ভ্যালুটা দাঁড়াচ্ছে কত না 0.899, তাহলে কমে যাচ্ছে। লস কত হচ্ছে না 6% কমে যাচ্ছে। তাহলে নরওয়ের ক্ষেত্রে ইনইকুয়ালিটি আছে আমরা বুঝতে পাচ্ছি। আর ইন্ডিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, ইন্ডিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছ 26.4% কমে যাচ্ছে, মানে 645 থেকে 475 হয়ে যাচ্ছে এবং সেখানে ওভারঅল যেটা লস সেটা হচ্ছে 26%। তাহলে এই 26% লস মানে নরওয়ে থেকে আমাদের ইনইকুয়ালিটি অনেকটাই বেশি এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, দেন এবারে আমরা আসছি কোথায় না, কোএফিশিয়েন্ট, এগুলো আমাদের লাগবে না। লাইফ এক্সপেক্টেন্সি, ইনইকুয়ালিটি ইন এডুকেশন, বেশ এগুলো এতটা আমাদের লাগবে না, আমাদের এইটুকু শুধুমাত্র জানলেই হবে, সব আমাদের দরকার নেই। আচ্ছা, গিনি কোএফিশিয়েন্ট, এটা আমরা যখন জেনারেলি পভার্টি পড়ি, এটা ইনকাম ইনইকুয়ালিটি রিলেটেড কনসেপ্ট, এটা আমরা তখন এটা পড়ব। আচ্ছা, নেক্সট হচ্ছে টেবিল নাম্বার 4, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তাহলে এখানে দেখো ইন্ডিয়ার ভ্যালু যেটা সেটা 0.820, নরওয়ের হচ্ছে 0.990, অলমোস্ট একে পৌঁছে গেছে, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি না, মেল ফিমেলের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আলাদা করে দেওয়া আছে। লাইফ এক্সপেক্টেন্সি দেখতে পাচ্ছি ফিমেলদের মেলদের থেকে একটুখানি বেশি, 2 বছর বেশি বাঁচে তারা। স্কুলিং এরিয়ারও ছেলেদের থেকে মেয়েদের একটুখানি বেশি, এক্সপেক্টেড স্কুলিং ইয়ার মিনের ক্ষেত্রে ছেলেদের বেশি মেয়েদের কম। আর এস্টিমেটেড ইনকামের ক্ষেত্রে মেয়েদের তুলনায় ইন্ডিয়াতে ছেলেদের ইনকাম প্রায় 5 গুণ বেশি। তাহলে এগুলো সব হচ্ছে ইন্ডিকেটর, আমাদের বুঝতে সুবিধা হচ্ছে যে কোথায় ইনইকুয়ালিটিটা রয়েছে মেল ফিমেলের মধ্যে। জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, নেক্সট টেবিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 123 আর নরওয়ের র্যাঙ্ক হচ্ছে 6। এবং এখানে বলছে যে টোটাল 1 লাখ বাচ্চা হলে কজন মারা যাচ্ছে, ম্যাটারনাল মর্টালিটি রেট ইন্ডিয়াতে হচ্ছে 133টার বাচ্চা মারা যাচ্ছে, নরওয়েতে মাত্র 2। অ্যাডোলেসেন্ট বার্থ, অর্থাৎ 15 থেকে 19 বছর বয়স্ক মহিলাদের মধ্যে 1000 জন মহিলাদের মধ্যে কতজন মানে সন্তান প্রসব করছে, 13 জন প্রসব করছে, নরওয়েতে সেটা হচ্ছে 5 জন মাত্র। শেয়ার অফ সিটস ইন পার্লামেন্ট, তাহলে পার্লামেন্টে কতজন মহিলা, ভারতে হচ্ছে মাত্র 13%, ওখানে হচ্ছে 40%। দেন হচ্ছে পপুলেশন উইথ অ্যাটলিস্ট সাম সেকেন্ডারি এডুকেশন, মেলের ক্ষেত্রে তোমার হচ্ছে কত, 27% মহিলাদের সেকেন্ডারি এডুকেশন অব্দি পড়েছে, আর ফিমেলের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে 47%, ওখানে কিন্তু সব প্রায় 94-95, যদিও 100% হওয়ার কথা জানি না কেন এরকম হচ্ছে। লেবার ফোর্স পার্টিসিপেশন, এখানেও একটা চরম ইনকুয়ালিটি, মেলের ক্ষেত্রে 76% মেল মানে কাজ করছে আর মহিলাদের ক্ষেত্রে মাত্র 20% মেল কাজ করছে, 15 বছরের উপরে যাদের বয়স, ওখানে দেখো ওখানে সব 60-67% করে আছে। তাহলে এখানে বুঝতে পারছি যে উন্নত দেশগুলোর তুলনায় আমাদের অবস্থা কিরকম। মাল্টি ডাইমেনশনাল পভার্টি, এটা বললাম যেটা সব দেশের ক্ষেত্রে হয় না, তো সেই জন্য ডেভেলপিং কান্ট্রির মধ্যে আমি শুধু বাংলাদেশকে নিয়েছি। বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছো যে কি আছে তোমার ইন্ডেক্স কত, ইন্ডিয়ার থেকে বাংলাদেশের অবস্থা ভালো অবস্থায় আছে। হেড কাউন্ট রেশিও, যেটা পরীক্ষাতে একবার এসেছিল, হেড কাউন্ট রেশিও হচ্ছে জাস্ট মানে নাম্বার, কত নাম্বার আছে। তাহলে এখানে হচ্ছে তোমার দেখতে পাচ্ছ এটা হচ্ছে 27 হেড কাউন্ট হচ্ছে তোমার কত পার্সেন্ট বিলো পভার্টি লাইনে আছে। ইন্ডিয়ার ক্ষেত্রে 28% প্রায় দরিদ্র, বাংলাদেশের ক্ষেত্রে 24% মাত্র গরিব। তাহলে এখানে দেখো, এখানে তোমরা ইন নাম্বার অ্যাবসলিউট ফিগার পাচ্ছ। দেন তারপরে এগুলো আমার দরকার নেই, মোট কথা আমাদের এখান থেকে আমরা একটা পভার্টি ডেটা পাচ্ছি, সেটা হচ্ছে 27.9% ইন্ডিয়ার পপুলেশন এখন অবধি আন্ডার বিলো পভার্টি রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের টেবিল কমপ্লিট হয়ে গেল, ছখানা টেবিল। এবার আমরা আসছি ড্যাশবোর্ড, তাহলে কোয়ালিটি অফ হিউম্যান ডেভেলপমেন্ট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে ফিজিশিয়ান, কতজন ডাক্তার আছে পার 10,000 লোকে, ভারতে হচ্ছে মাত্র 9 জন, নরওয়েতে হচ্ছে 30 জন। পার হসপিটাল বেড কতগুলো আছে পার 10,000 লোকে, আমাদের আছে 5টা, নরওয়েতে আছে 35টা, 7 গুণ বেশি। একজন টিচার পিছু কতজন স্টুডেন্ট, ইন্ডিয়াতে 33 জন, নরওয়েতে হচ্ছে 9 জন। প্রাইমারি স্কুল টিচার কতজন ট্রেন্ড, 70% আমাদের ট্রেন্ড, ওখানে ইন্টারনেট কানেক্টিভিটি প্রত্যেকটা স্কুলে 100%, আমাদের এখানে ডেটা অ্যাভেলেবেল নয়।
তো এইভাবে আমরা অনেকগুলো ডেটা এখান থেকে পাচ্ছি। লাইফ কোর্স জেন্ডার গ্যাপ সেকেন্ড ড্যাশবোর্ড, তাহলে এখানে দেখো এখানে তোমার আনএমপ্লয়মেন্ট রেট এসবগুলো পাচ্ছি, এখান থেকে সেক্স রেশিও পাচ্ছি। সেক্স রেশিও ইন্ডিয়াতে এটা একটা অন্যরকম কনসেপ্ট, প্রত্যেক মানে ফিমেল পিছু কতজন মেল, তাহলে 100টা ফিমেল হলে 110টা মেল তো উৎপন্ন জন্ম হচ্ছে ভারতে, আর নরওয়েতে হচ্ছে 100টা ফিমেল হলে 106টা মেল উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে ফিমেল টু মেল রেশিও এখানে দেওয়া আছে, প্রাইমারি সেকেন্ডারি প্রি প্রাইমারি প্রাইমারি সেকেন্ডারি এডুকেশনে কি অবস্থা, দেন ইউথ আনএমপ্লয়মেন্টের কি অবস্থা, তারপরে হচ্ছে তোমার সিটস বাই হেল্ড বাই উমেন ইন পার্লামেন্ট আর লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে আমাদের 44%, ওদের 40%, আমাদের এটা রিজার্ভেশন করার পরে 33 বা 50% রিজার্ভেশনের পরে এটা অবস্থা, আর ওদের ওখানে কিন্তু আমাদের যেহেতু এখানে নেই রিজার্ভেশন ওই জন্য 13%, ওখানে উইদাউট রিজার্ভেশনই তোমার 40-40 আছে। আচ্ছা ব্যাস এখান থেকে এটা পেলাম। দেন নেক্সট হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট, তাহলে ওমেন এম্পাওয়ারমেন্ট যেটা আছে সেখানে দেখো যে তোমার অ্যান্টিনেটাল কেয়ার, অর্থাৎ জন্মাবার আগে অন্তত একবার মানে ডাক্তারকে দেখানো হয়েছে গর্ভবতী মহিলাকে, ভারতের পার্সেন্টেজ হচ্ছে 80%। কতজনের ডাক্তার বা নার্সের কাছে ডেলিভারি হচ্ছে, পার্সেন্টেজ হচ্ছে 81% বাচ্চার সেটাই হচ্ছে, নরওয়েতে অলমোস্ট 100%। কন্ট্রাসেপটিভ 53% মহিলা ইউজ করছে, মহিলা বা পুরুষ মহিলা ইউজ করছে। দেন তারপরে হচ্ছে 18 বছরের কমে বিয়ে হচ্ছে কত পার্সেন্টে, 27%, এটা কিন্তু খুব ভাইটাল ফিগার, 27% এখন অবধি হচ্ছে। দেন তারপরে প্রিভিলেন্স অফ ফিমেল জেনিটাল মিউটিলেশন, কিছু কিছু মানে কান্ট্রিতে কিছু কিছু কাস্টমে আছে যে ওই মহিলাদের যেটা যৌনাঙ্গ সেটা কর্তন করা হয়, ইন্ডিয়ার ক্ষেত্রে বা নরওয়ে কারোর ক্ষেত্রে কোনো যেটা পাওয়া যায়নি। আচ্ছা ভায়োলেন্স এগেনস্ট ওমেন ইন্টিমেট পার্টনার, অর্থাৎ বর হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে, সেক্ষেত্রে 28% মহিলা এটা ভায়োলেন্স এক্সপিরিয়েন্স করেছে, ওখানেও 27%, কিন্তু পার্থক্য হচ্ছে যে ওখানে সব রিপোর্ট হয়, এখানে অর্ধেক রিপোর্ট হয় না। শেয়ার অফ গ্র্যাজুয়েটস এখানে ভালো জায়গাতে আছে, মহিলাদের সায়েন্স টেকনোলজিতে পার্টিসিপেশন মানে পড়াশোনার ক্ষেত্রে সেটা কিন্তু ইন্ডিয়াতে অবস্থা নরওয়ের থেকে অনেকটাই বেটার আছে। উঁচু পদে মহিলাদের কত পার্সেন্ট আছে, মাত্র 13%, নরওয়েতে সেটা হচ্ছে 32%। ব্যাংকে কতজন মহিলার খাতা আছে সেটা হচ্ছে যে 76%, নরওয়েতে 100%। তো এখন জনধনের পরে এগুলো সব মোটামুটি আমাদেরও এখানে। আচ্ছা মেটারনিটি লিভ 182 দিন আইন করে ভারত সরকার করে দিয়েছে। আচ্ছা আর দুটো রয়েছে, এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি, তাহলে আমাদের ক্ষেত্রে ফসিল ফুয়েল ইউজ করছি আমরা এখনো 73% ফসিল ফুয়েল, ওদের ওখানে কমিয়ে এসছে 57%। কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন পার ক্যাপিটা আমরা অনেক ভালো জায়গাতে আছি। দেন তারপরে হচ্ছে ফরেস্ট এরিয়া, ভারতে ফরেস্ট এরিয়া 23%, ওখানে হচ্ছে 33%। তারপরে হচ্ছে ফ্রেশ ওয়াটার উইথড্রল, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার যেটা সেটা আমরা কতটা তুলছি, 33% আমরা তুলে নিচ্ছি, ওরা কিন্তু ইউজ একদমই করছে না। নাইট্রোজেন সার ফসফরাস সার, নাইট্রোজেন সার আমরা কম ইউজ করছি, ফসফরাস সার কিন্তু ওদের থেকে আমরা বেশি ইউজ করছি। ডোমেস্টিক মেটেরিয়াল কনজাম্পশন, আমাদের কনজাম্পশন মানে পার্সেন্টেজ হচ্ছে সরি পার্সেন্ট পার ক্যাপিটা পার্সেন্ট কনজাম্পশন আমাদের অনেক কম, ওদের অনেক বেশি। তারপরে পলিউশনের জন্য মারা যাচ্ছে 1000 জনে, আমাদের এখানে এয়ার পলিউশনে মারা যাচ্ছে 184 জন, ওদের ওখানে মাত্র 9 জন। দূষিত জল পান করে মারা যাচ্ছে হচ্ছে 18 জন, ওদের ওখানে মাত্র 0.2। আচ্ছা দেন হচ্ছে রেড লিস্ট ইন্ডেক্স হচ্ছে যে সেখানকার প্রাণীরা, এখানে দিয়েছি ডেফিনেশনটা, সেখানকার প্রাণী বা উদ্ভিদ তারা কতটা সেফ আছে, ঠিক আছে। তাহলে নরওয়েতে যেহেতু একের কাছাকাছি ওখানকার সবাই মোটামুটি খুব ভালো আছে, কোনো থ্রেট নেই, ইন্ডিয়াতে মোটামুটি মাঝামাঝি, ওই জন্য কিছু কিছু স্পেসিসের ক্ষেত্রে হয়তো থ্রেটফুল অবস্থাতে আছে, সেগুলোর কনজারভেশন দরকার। যদি কারো জিরো হয়ে যায় তার মানে জানবো যে তার সব স্পেসিসই সেখান থেকে এক্সটিংক্ট হয়ে গেছে। আর সোশিও ইকোনমিক সাস্টেনেবিলিটি এখানটায় দেখো, এখানটাতে হচ্ছে যে তোমার সেভিংস, ইন্ডিয়াতে সেভিংস হচ্ছে মোট জিএনআই সেভিংস হচ্ছে 17%, নরওয়েতে 18%। দেন তারপরে গ্রস ক্যাপিটাল ফর্মেশন, ক্যাপিটাল ফর্মেশন 30, এখানে 29। স্কিল লেবার ফোর্স এইখানটা একটা খুব ভাইটাল জায়গা, ওখানে 84% হচ্ছে স্কিল লেবার, আমাদের এখানে মাত্র 21% হচ্ছে স্কিল লেবার, যার জন্য স্কিল দেওয়ার যেসব মানে প্রজেক্টগুলো গভর্নমেন্ট নিচ্ছে এই কারণের জন্যই নেওয়া হচ্ছে যে যাতে স্কিলফুল মানে ম্যান পাওয়ার তৈরি হয়। দেন তারপরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, ওদের হচ্ছে জিডিপির 2.1% খরচ করছে, আমরা করছি মাত্র 0.6%। দেন তারপরে হচ্ছে ডিপেন্ডেন্সি রেশিও, অর্থাৎ প্রত্যেক 100 জন ওয়ার্কিং পপুলেশনের উপরে কতজন বয়স্ক ডিপেন্ড করে আছে,
তাহলে ভারতে 100 জন পিছু 12 জন বয়স্ক আছে, 65 বছরের উপরে বয়স ওখানে আছে 31 জন। তাহলে নরওয়ে থেকে আমাদের অবস্থা ভালো, যেহেতু একটা ইউথ নেশন, কিন্তু একসময় গিয়ে কিন্তু ভারতেরও কন্ডিশন এরকম হবে। আচ্ছা, মিলিটারি এক্সপেন্ডিচার জিডিপির 1.6% ওরা খরচ করছে মিলিটারি এক্সপেন্ডিচার, আমরা খরচ করছি 2.4%। আচ্ছা, এডুকেশন আর হেলথে যে খরচ তার সাথে যদি রেশিও করি মিলিটারি এক্সপেন্ডিচারে, তাহলে ভারতে হচ্ছে যে মিলিটারি এক্সপেন্ডিচার যদি 100 টাকা হয়, আমার হেলথ আর এডুকেশনের খরচ হচ্ছে 310 টাকা। ওখানে হচ্ছে যদি ওখানে 100 টাকা হয় মিলিটারি খরচা, তাহলে হেলথ এডুকেশনের খরচা হচ্ছে প্রায় 1100 টাকা, 1140 টাকা। তাহলে দেখো অনেক গুণ বেশি কিন্তু ওরা খরচা করছে হেলথ আর এডুকেশনে। আচ্ছা, ব্যাস এগুলো আমাদের অতটা দরকার নেই। তাহলে এরপরে আমাদের আর কিছু নেই, এখানে কমপ্লিট হলো। তো যে এই এক্সট্রা পোর্শন যেটা রয়েছে সেই পোর্শনটা তোমরা চাইলে বাদ দিতে পারো, আর যদি ইন্টারেস্ট লাগে তাহলে অবশ্যই রিপোর্টটা মানে ডাউনলোড করে তোমরা প্রতি বছর অন্তত দেখো, আর ইন্ডেক্স যেগুলো আমাদের র্যাঙ্কিংগুলো আছে সেগুলো ওখানেই থাকবে, তোমরা একটুখানি প্রত্যেক বছরে নোট করে করে এটাকে রেখে দিও। তোমরা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2000 মানে সাল মেনশন করে যদি সার্চ করো তাহলেই তোমরা পেয়ে যাবে, 2020 সার্চ করলেই দেখবে, যেমন পিডিএফে সুন্দরভাবে একটা সাজানো রিপোর্ট UNDP পাবলিশ করছে, সেটা হচ্ছে ফ্রিতে পুরোপুরি। তো অবশ্যই এগুলো তোমরা দেখো।